नमस्कार बन्धुरा सप्रीतर रान्नान ब्लगे अपन सकल के आकबार स्वागत जाना और आज के अनेक दिन पर एक नतून रेसिपी नहीं आज के जो रेसिपिटा देखो ता हे पटल भरता और ये पटल भरता करार्जन प्रथम ही जेटा जोगाड़ करते हैं से पटल तो देखते पटल एखे बस कैकटा नहीं पटलगुलो प्रथम एकटू खोसा हल्का छड़िए नीते हैं तो हल्का प्रथम खोसा छड़िए नेबें खूब बेसि पटल खोसा छड़ाते जाबें ना ताते आपनार जिनिसटा भालो हबे ना हल्का करे एकटू छाड़िए निले एटा सम्भव तो देखुन तो देखतेई पाच्छेन आमी बीजगुलोकेओ हल्का करे बेर करे दिएछि एबं पटलेर खोसाटाकेओ छाड़िए निया हये गेछे एबारे ग्रेट करते हबे प्रथमे पटलटाके ग्रेट करे नेब तो एके एक पटलगुलो के भावे ग्रेट कर इस संगे जेटा लागबे सेटा होच्छे प्याज तो बेस कैकटा प्याज खोसा छाड़िए नियेछि प्याजगुलो एइभावे ग्रेट करते हबे और तार संगे आरो जेगुलो लागबे सेटा होच्छे किछु लंका देखतेई पाच्छेन कुचिए रेखेछि आर जेटी लागबे सेटा होच्छे रसुन रसुन आपनी एकटु छेचे देबेन ताहलेई जथेष्ट तो ये उपकरणगुलो अवश्य आपनाके जोगाड़ करे नीते हबे प्रथमे और ये उपकरणगुलो दिए किन्तु नतून एकटा सुंदर स्वादेर रेसिपी पटल भरता आपनी बाड़ीते बानिये फेलते पारबेन किभाबे करब तो चलुन एबार देखे नेवा जाक तो समस्त वेट करा कमप्लीट एक पात्र देखें सब रेडी करा रही है हो गए एकदम एवे क्यों ये क्यों करते हैं सेटाई देखाना है तो तार जन्य प्रथम आमी कड़ाई चापे दीची परिमाण मतो तेल दिलाम तेलटा एकटू अवश्य आपनार कतटा परिमाण आमी पटल नहीं व्यवहार करछेन तार उपर निर्भर करे तेलटा देवें तेल एकदम कम दिले भालो लागबे ना तेल अवश्य आपनाके ए परिमाणटा बुझे दीते हबे एबारे जिरे दिलाम लंका कुचि दिलाम এবারে পটল গুলো যে গ্রেট করা ছিল সেগুলো এবার দিয়ে দিচ্ছি এবারে রসুন কুচি দিলাম পেঁয়াজ গ্রেট করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এই রান্নাটা করার জন্য আপনাদের খুব কম সময় লাগবে এবং খাটনি যেমন কম তেমন অবশ্যই স্বাদের রেসিপি হবে আপনারা পটল অনেকভাবে খেয়েছেন কিন্তু এই নতুনত্বভাবে যদি পটল একবার রান্না করতে পারেন আশা করি আপনাদের গরম গরম ভাতে খুব সুন্দর স্বাদের একটা রেসিপি এবারে হলুদ দিলাম এখানে হাফ টিস্পুন হলুদ দিয়েছি আপনারা অবশ্যই একটু পরিমাণ মতো দেখে দেবেন কাশ্মীর লঙ্কার গুঁড়ো অবশ্যই পরিমাণ মতো দেবেন জিরা গুঁড়ো ধনিয়া পাউডার
সব এগুলো পরিমাণ মতো অবশ্যই দেবেন। এগুলো আমি এখানে হাফ টিস্পুন করে ইউজ করেছি, তো আপনারা আপনাদের কতটা পরিমাণ সবজি রয়েছে তার উপর নির্ভর করে আপনাকে দিতে হবে। আর যদি পরিমাণে কোনো সমস্যা থেকে থাকে একটু কমেন্ট করবেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার পার্টগুলো দিয়ে দেওয়া হবে। আর লবণ দিলাম, লবণটা একটু কম করে দেবেন, কারণ অবশ্যই বুঝে শুনে দেবেন না, লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না, তাই লবণটা অবশ্যই একটু পরিমাণ মতো দেবেন। তো সমস্ত রকম মশলা মোটামুটি দেওয়া রেডি। এবারে কিন্তু এটাকে শুকনো শুকনো করে শুধু একটা কষা টাইপের ভাজা ভাজার মতন করতে হবে, যত শুকনো হবে তত কিন্তু খেতে স্বাদ হবে। আপনারা হয়তো বাড়িতে অনেক রকমের পটল খেয়ে দেখেছেন, আমাদের চ্যানেলে অনেক রকম পটলের রেসিপি আপনারা দেখে থাকবেন। আর পটল নিয়ে তাই চিন্তাভাবনা করেছিলাম যে নতুনত্ব কিছু জিনিস আপনাদের সামনে যদি তুলে ধরা চাই। আর রেসিপিটা অনেকদিন পর এলো, কারণ এমনিতে শরীর ভালো নয় বলে রান্নাবান্না ঠিকঠাক হয়নি, তো সেই কারণে দিতে পারছি না। আপনারা কিছু মাইন্ড করবেন না, আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন, নতুনত্ব খুব সুন্দর স্বাদের রেসিপি আসবে সামনে। আর ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করবেন, আপনারা লাইক করছেন না, কমেন্ট করছেন না, তাই লাইক আর কমেন্টে একটু করুন। আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও সামনে অপেক্ষা করছে, তাই একটু সঙ্গ দিন, সঙ্গে থাকুন। একটা ফেসবুক পেজ আছে, আপনারা অবশ্যই সুপ্রীত রান্নার ব্লগ ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। আর তো চলুন এটাকে এবার কীভাবে শুকনো শুকনো করা যায় দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন লেগে লেগে যাচ্ছে, তো আপনারা হালকা করে একটু তেল দিতেও পারেন, আরও স্বাদ হবে। আর যতটা তেল এখানে ভাজা ভাজা করবেন ততই কিন্তু ভালো লাগবে, স্বাদটা ভালো হবে, খেতে ভালো লাগবে, ভ্যাস ভ্যাসে লাগবে। নাহলে জল যদি কম বেশি বেশি থেকে থাকে এখানে, যদি সেই শুকনো করতে না পারেন তাহলে কিন্তু এটা স্বাদ আসবে না, তাই যতটা পারবেন একটু শুকনো করার চেষ্টা করবেন, জোরটা কম দেবেন, গ্যাসের আঁচটা কম দিয়ে করবেন। খুব সুন্দর স্বাদের একটা গরম গরম ভাতে প্রথমে যদি খান, মুখে লেগে থাকার মতো রেসিপি, আপনারা জাস্ট খেয়ে দেখবেন পরে, তারপর আপনারা রেকমেন্ড করবেন। তো মোটামুটি আমার ভর্তা রেডি হয়ে এসেছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন পটল ভর্তা আমার একদম রেডি, প্লেটে সাজানো হয়ে গেছে। তো এইভাবে আপনারা পটল ভর্তা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আসছে নেক্সট ভিডিওই। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে।